স্যার আমরা তো এখানে আসছি, আমরা নতুন, আমরা তো জানি না এখন মানে এই লাভ এটার মূল কাহিনীটা কি, আপনি কি জানেন স্যার? নাও উই আর ইন পলওয়েল পার্ক 2014-তে এখানে আমেরিকান দুজন দম্পতি, একজন নাম ছিল আলাউদ্দিন আর একজন নাম ছিল লিমা, ওরা মূলত কাপ্তাই এলাকায় আসছিল প্যাকিং করার জন্য। আনফর্চুনেটলি ধরার কারণে এবং মানে বোটের দুর্বলতার কারণে এটা বেসিক্যালি উল্টাই গেছিল। তো পরবর্তীতে হচ্ছে কি, ওদের লাশ খুঁজে পাওয়া যায় নাই, তিন দিন পর লাশ খুঁজে পাওয়া গেছে। তখন ওরা বেসিক্যালি একজন একজনের সাথে আলিঙ্গন করা অবস্থায় ছিল। তো আমরা যেহেতু আসলে ইমোশনাল জাতি, আমরা সবসময় দেখি যে আসলে একজন একজনকে জড়িয়ে ধরতে মানে হচ্ছে কি, দিস ইজ সাইন অফ লাভ। দ্যাটস ওয়াই কাপ্তাই মানুষ এটা দেখে, অনেকে অনেক আমাদের রোমান্টিক বীরপুরুষ যারা আছে তারা মূলত এটাকে একটু হাইলাইট করছে। হাইলাইট করার কারণে বেসিক্যালি পলওয়াল পার্কে ওদের লাভের স্মৃতি রক্ষার্থে একটা লাভ রক লাগানো হচ্ছে, যেখানে সারা বিশ্ব থেকে যারা এখানে ভ্রমণ করতে আসে, বিভিন্ন কপট কপতিরা, উইদাউট মি আমার পাশে কেউ নাই, তো বিভিন্ন কপট কপতিরা এখানে মধ্যে এসে তারাগুলোকে লক করে। তো তারা বিলিভ করে হলো এখানে যদি তারা লক করা হয় এটা হলো তাদের লাভটাকে লক করে দেওয়া হয়েছে। তো দিস ইজ দ্য হিস্টোরি অফ দ্য লাভ রক।